ম্যাথ সলভ টিচার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আমার এই ম্যাথ সলভ টিচার চ্যানেলটি মূলত পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তো আমি পর্ষদ টেস্ট পেপার থেকে অঙ্কের 1 মার্কসের এমসিকিউ, 2 মার্কসের কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 8 এবং কোশ্চেন নাম্বার 12 বেশিরভাগ স্কুলের প্রশ্নে বুঝিয়ে তার ভিডিও আপলোড করে দিয়েছি। এছাড়াও পর্ষদ টেস্ট পেপার থেকে ইতিহাসের এমসিকিউ এবং ভূগোলের 3টি স্কুলের, ইতিহাসের 11টি স্কুল এবং ভূগোলের 3টি স্কুলের এমসিকিউ এর উত্তর আমি আপলোড করে দিয়েছি। তো তোমরা যখন ভিডিওগুলো দেখবে, ডিসক্রিপশন, ভিডিওর নিচে যে ডিসক্রিপশন আছে সেটাও কিন্তু ফলো করবে, কারণ যদি কিছু আমার ভুল থেকে থাকে উত্তর এমসিকিউবের, তো সেটা আমি ঠিক করে দেবো। ওই জন্য অবশ্যই ডিসক্রিপশনটা কিন্তু ফলো করবে ভিডিওর ঠিক নিচে, ইতিহাস বা ভূগোলের ক্ষেত্রে যেটা আমি আপলোড করেছি সেটা জন্য বললাম। তো আমি ইতিমধ্যে অঙ্কের পরিমিতি, পাটিগণিত, উপপাদ্য এবং প্রয়োগ এর সাজেশন দিয়ে দিয়েছি। এর আগের ভিডিওটা আমার যেটা ছিল রাশিবিজ্ঞানের, সেই ভিডিওটাতে আমি বলেছিলাম রাশিবিজ্ঞান চ্যাপ্টার থেকে তো 4টে পার্ট রয়েছে, যেমন সংখ্যা, গুণমান, মধ্যমা, গড় এবং ওজাইব। তো এবারে যেটা আসার সম্ভাবনা সেটা হচ্ছে সংখ্যা, গুণমান এবং গড়, যেটা এই দুটো তো মনে হচ্ছে থাকবেই, তার সঙ্গে আরও একটা, যেটা মানে টোটাল তো 3টে অঙ্ক দেওয়া হয়, তো 3টের মধ্যে রাশিবিজ্ঞানের 3টে অঙ্কের মধ্যে যৌগিক গড় এবং সংখ্যা, গুণমান থাকবেই, এবং আরেকটা যেটা অঙ্ক থাকে সেটা হচ্ছে ওজাইব অথবা মধ্যমা, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। তো রাশিবিজ্ঞান থেকে আমি আগের দিন বলে দিয়েছিলাম যে সংখ্যা গুণমানের এই যে কোশ্চেন নাম্বার 8 দেখতে পাচ্ছ পেজ নাম্বার 364, এই অঙ্কটা আসার সম্ভাবনা কিন্তু এবারে খুব বেশি, এটা আমি বলেছিলাম আগের ভিডিওতে। এবং যৌগিক গড় থেকে বলেছিলাম পেজ নাম্বার 337, এই যে প্রয়োগ 8, এই অঙ্কটি আসার সম্ভাবনা কিন্তু এবারে আছে। এছাড়াও যৌগিক গড়ের এই অঙ্কটি আসার সম্ভাবনা আছে 10 নম্বর। তো আমি মনে করি একটা বা দুটো অঙ্ক সেটা তো ইম্পর্টেন্ট অবশ্যই, আমার দিক দিয়ে এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই একটা বা দুটো অঙ্ক যে আসবে এই ধারণাটা রাখা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। তো সেই কারণে আমি এদের সাথে আরও যে সমস্ত অঙ্ক আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তবে আজকে আমি রাশিবিজ্ঞান চ্যাপ্টার নিয়ে আলোচনা, মানে রাশিবিজ্ঞানের সংখ্যা গুণমান যে চ্যাপ্টারটা, ওই সংখ্যা গুণমানের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যেগুলো আসতে পারে। যেটা আসার সম্ভাবনা সব থেকে বেশি বলেছিলাম সেটা হচ্ছে পেজ নাম্বার 364, কোশ্চেন নাম্বার 8। তো সেইটা প্রথমে বুঝিয়ে বোঝাবো, তারপরে আমি বাকি যেগুলো আসতে পারে সেগুলো বলবো। আজকে সংখ্যা গুণমান নিয়ে আমি বলছি। তো প্রথমে তো শুরু করার আগে, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যে আমার ভিডিওর ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটন তোমরা প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে পরের ভিডিওগুলো যখন আমি আপলোড করবো তখন পেয়ে যাবে। আমি ভিডিওর ডিসক্রিপশানে অঙ্কের কিছু লিঙ্ক দিয়ে দেবো, মানে যেগুলো আমি আপলোড করেছিলাম আগে, এবং ইতিহাস এবং ভূগোলের যে ভিডিও আপলোড করেছি তারও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো তো সংখ্যা গুণমানের এই অঙ্কটি এখন বলছি, 8 নম্বর যেটা। তো বলেছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যা গুণমান নির্ণয় করো। শ্রেণী বলেছে 45 থেকে 54, 8, 55 থেকে 64, 13, 65 থেকে 74, 19, 75 থেকে 84, 32, 85 থেকে 94, 12, 95 থেকে 104, এখানে 6, এগুলো পরিসংখ্যা, এটা পড়ে শ্রেণী। তো এটা প্রথমে শ্রেণীর সীমা আছে দেখতে পাচ্ছ, তো এটা শ্রেণীর সীমানায় নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো শ্রেণীটাকে টুকলাম, শ্রেণীর সীমানাটা করতে হবে। শ্রেণীর সীমানা বলতে 44.5, কারণ 45 এর আগে 44.5 আর 54-র পরে 54.5, ঠিক আছে? তো শ্রেণী সীমাটাকে এটা প্রথমে এরকম টুকে নেবে, 45 থেকে 54 এরমভাবে টুকবে, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94, 95 থেকে 104, তো এরকম টুকলাম, ঠিক আছে? তো এই শ্রেণীর সীমাটাকে শ্রেণীর সীমানায় এই জায়গাটা করতে হবে। আর পরিসংখ্যা যেরকম আছে সেরমই থাকবে। পরিসংখ্যা এখানে প্রথমে ছিল 8, তারপর 13, তারপর 19, তারপর 32, তারপর 12, তারপর 6। তো যাই হোক, এই শ্রেণী সীমাটাকে শ্রেণী সীমানায় কীভাবে করতে হয় দেখে নিও। 45-এর আগে 44.5 আর 54-এর পরে 54.5, ঠিক আছে? একইভাবে 54.5 থেকে 64.5,
64.5 থেকে আবার 74.5, আবার 74.5 থেকে 84.5, আবার 84.5 থেকে 94.5, আবার 94.5 থেকে 104.5। তো এইভাবে করে নেবে। তো এই পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 32, সর্বাধিক পরিসংখ্যা 32, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ সব থেকে বড় নাম্বার দেখতে পাচ্ছ 8, 13, 19, 32, 12 এবং 6 এর মধ্যে সব থেকে বড় নাম্বার 32। তাই লিখেছি এই পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 32। তো এই 32 এর শ্রেণীটাই ধরতে হবে, 32 এর শ্রেণী সীমানা কত আছে, 74.5 থেকে 84.5, এটাই নেওয়া হবে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী। লিখে চলেছি 84.5 থেকে 84.5, এটাই লিখলাম। এইবার বার করতে দিয়েছিল সংখ্যাগুরু মান, তো সংখ্যাগুরু মান বার করার ফর্মুলা এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু গুণ এইচ। তো এটা ফর্মুলা তোমরা ভালো করে মুখস্থ করবে, সংখ্যাগুরু মান বার করার ফর্মুলা। তো এল মানে হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, এইচ মানে হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, এফ ওয়ান মানে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর পরিসংখ্যা, তো এফ জিরো মানে ঠিক সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা, এবং এফ টু মানে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর ঠিক পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা। তাহলে সবকটা মানে জানা হয়ে গেল, তবে আমি একটা সহজ উপায় বলছি, এটা করলে তোমাদের মনে থাকবে। তো এই ফর্মুলাটা তো অবশ্যই মুখস্থ করতে হচ্ছে, এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু গুণ এইচ, এটা খুব ভালো করে মুখস্থ করবে। এইবার এল মানে হচ্ছে এই যে সংখ্যাগুরু মানে সংবলিত শ্রেণী যেটা ধরেছ 74.5 থেকে 84.5, এই প্রথমেরটাকে ধরা হচ্ছে এল, তাহলে এল আমরা জেনে গেলাম কত, 74.5, ওই জন্য লিখেছি এল ইকাল টু 74.5। আচ্ছা এফ ওয়ান, এফ ওয়ান কোনটা হবে, এফ ওয়ান হবে হচ্ছে সব থেকে বড় নাম্বার এখানে কোনটা, 32, যেটা সর্বাধিক পরিসংখ্যা, এই 32টাকে ধরা হবে এফ ওয়ান, এই 32টাকে ধরবে তোমরা এফ ওয়ান, ঠিক আছে। আচ্ছা এবার 32 এর উপরেরটাকে ধরবে হচ্ছে এফ জিরো, মানে 32 এর আগে যেটা সেটা হচ্ছে এফ জিরো ধরবে, আর 32 এর পরে যেটা আছে কি নাম্বার আছে, 12, এই 12টাকে ধরবে এফ টু, তার মানে বোঝা যাচ্ছে সব থেকে বড় নাম্বার যেটা সেটা হচ্ছে এফ ওয়ান, সর্বাধিক পরিসংখ্যা যেটা এটা 32, ঠিক আছে। এর আগেরটাকে ধরবে এফ জিরো, 19 ধরেছি, আর এফ ওয়ান এর পরে কি আছে, এফ টু, এটা হচ্ছে 12। আচ্ছা আরেকটা ফর্মুলার মধ্যে কি, তাহলে এফ ওয়ান জেনে গেলাম, এফ জিরো জেনে গেলাম, এফ টু জেনে গেলাম, আর কি আছে, এইচ, এইচ মানে হচ্ছে এই 84.5 থেকে 74.5 মাইনাস করবে, মানে এই যে সংখ্যাগুলো মানে সংকলিত শ্রেণী দেখতে পাচ্ছ 84.5 থেকে 74.5 মাইনাস করলে 10 হবে। এই দেখো 84.5 থেকে 74.5 যদি মাইনাস করি তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে 0, 4 4 0, 8 থেকে 7 বিয়োগ করলে 1, দশমিকের পর তো 0 কেটে যায়, তার মানে কত হচ্ছে 10। তাহলে এইচ সমান সমান এটা থেকে এটা মাইনাস করলে পেয়ে যাবে। এইবার মানগুলো বসিয়ে দাও, এল এর জায়গায় বসাবো 74.5, এফ ওয়ানের জায়গায় বসাবো হচ্ছে 32, দেখতে পাচ্ছ এফ ওয়ান 32, এফ জিরো তো এফ ওয়ানের আগেরটা মানে 32-এর আগে 19 বসিয়েছি এফ জিরোর জায়গাতে, টু এফ ওয়ান, টু গুণ এফ ওয়ান মানে 32, ঠিক আছে, মাইনাস এফ জিরো, এফ জিরো ওটাই 19, মাইনাস এফ টু, এফ টু হচ্ছে কত, 12, বসিয়ে দিলাম। এখানে ব্র্যাকেটে লিখে দেবে, এল সমান সমান 74.5, এফ ওয়ান সমান 32, এফ জিরো সমান 19, এফ টু সমান 12, আর এইচ তো এটা থেকে এটা মাইনাস করে 10 হয়েছে। এইবার 74.5 প্লাস 32 থেকে 19 বিয়োগ করলে কত হয়, 13, এবার 32 সঙ্গে 2 গুণ করলে 64, মাইনাস 19 মাইনাস 12, গুণ 10 বসলো। এবার 74.5 প্লাস 13 ওপরে, নিচে 64 থেকে 19 বিয়োগ করলে, বিয়োগ করলে কত হচ্ছে, 45, 64 থেকে 19 বিয়োগ করলে 45, এবার 45 থেকে 12 বিয়োগ করবে, 45 থেকে 12 বিয়োগ করলে দেখতে পাচ্ছ 33। তো সেই কারণে 64 থেকে 19 বিয়োগ করলে 45, 45 থেকে 12 বিয়োগ করলে 33, আমি এখানে লিখে দিলাম, ইন্টু 10 যেরকম পাশে আছে থাকলো, 74.5 প্লাস 13 10 গুণ করলে 130 হয়, নিচে 33 যেরকম আছে থাকলো। এইবার এই 33 দিয়ে 130 কে ভাগ করবে, তো ভাগটা আমি দেখিয়েছি, দেখ 33 3-এ, 33 দিয়ে 130 কে ভাগ করার সময় 33 3-এ 99, তো ভাগ করলে প্রথমে বিয়োগ, এখানে বিয়োগ হয়েছে 10 থেকে 9 বিয়োগ করলে 1, তো দেখতে পাচ্ছি 31, বিয়োগ করলে 130 থেকে 99 বিয়োগ করলে 31 হয়, তো আর ভাগ যাচ্ছে না, ওই জন্য দশমিক দিয়ে আমি 0 এনেছি। এবার 33 9 হচ্ছে 297, ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করলে 13 হয়, আবার এই দশমিকের জন্য 0 এলো, 33 3-এ 99, ঠিক আছে, বিয়োগ করলে 31 হয়,
আবার দশমিকের জন্য শূন্য এলো, 33,9,297। ঠিক আছে, তো আবার দেখতে পাচ্ছ বিয়োগ করলে 13 আসছে, তো দেখতে পাচ্ছ 3.939, অতএব 130কে 33 দিয়ে ভাগ করা হয়, 3.939 হয়। তো তোমরা দশমিকের পর তিন ঘর অব্দি যাবে, কিন্তু নেওয়া হবে দু ঘর। এটা দেখে বোঝার জন্য এখানে আমি কি লিখেছি, 3.94 কেন লিখেছি এটা বলছি। তোমরা দশমিকের পর তিন ঘর অব্দি ভাগ করবে, তো এইখানে দেখতে পাচ্ছ লাস্টে কোন নাম্বারটা আছে, 9। তোমরা নিশ্চয়ই জানো 5 থেকে 9 এর মধ্যে যদি কোনো নাম্বার থাকে, 5, 6, 7, 8, 9, তাহলে আগের নাম্বারের সঙ্গে এক যোগ হয়। এই 9টা দেখতে পাচ্ছ 5 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার, মানে 9 একটা 5 থেকে 9 এর মধ্যে নাম্বার, সেই কারণে এই 3-এর সঙ্গে এক যোগ হয়, অর্থাৎ 93-এর সঙ্গে এক যোগ হয়। 93-এর সঙ্গে এক যোগ করলে কত হয়, 94, 3.94। ওই কারণে আমি 3.939কে লিখেছি 3.94, বোঝা গেল? তো সেই কারণে 74.5 যোগ এটা থেকে এটা ভাগ করে হয়েছে 3.94, এটা লিখলাম। এবার 74.5-এর সঙ্গে যদি 3.94 যোগ করো, তাহলে দেখো কত হচ্ছে, 74.5 এরম লিখবে, 3.94 যোগ করবে, 4 নেমে গেল, 9 আর 5 যোগ করলে 14, 4 হাতে গেল 1, 4 আর 3 7 আর 1 8, এই 7, তার মানে কত হচ্ছে, 78.44। তো এটাই হচ্ছে অ্যান্সার, 78.44 প্রায়। তো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা বলে দিলাম আমি, ঠিক আছে। এরপর যে অঙ্কটি আসার সম্ভাবনা সংখ্যাগুরু মানের, সেটা হচ্ছে এইটা, শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষার 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখি ও সংখ্যাগুরু মান নির্ণয় করে। তো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এটা যদি আমি বুঝিয়ে দিই তোমাদের, তোমরা যে কোনো সংখ্যাগুরু মানের অঙ্ক করতে পারবে, কারণ সংখ্যাগুরু মান অধ্যায়ের অঙ্ক খুব সোজা, মানে সংখ্যাগুরু মানের অঙ্ক খুব সোজা হয়। তো এটা খুব ভালো করে বুঝে নাও, তাহলে বাকি যে কোনো নাম্বারই দিক না কেন তোমরা করতে পারো। আচ্ছা, তো অঙ্কটা এরকম বলে দিয়েছে, নম্বর, ছাত্রছাত্রীর সংখ্যা 0 থেকে 5, 2, 5 থেকে 10, তো এরকম দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা কত, পরিসংখ্যা কত মানে হচ্ছে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা, মানে কত, কোন নাম্বারটা সবথেকে বড়। দেখতে পাচ্ছ 2, 6, 10, 16, 22, 11, 8, 5, সব থেকে বড় নাম্বার কোনটা, 22, এই নাম্বারটা এখানে সব থেকে বড়, তার মানে সর্বাধিক পরিসংখ্যা হবে 22। এবার 22-এর এই শ্রেণীটাকেই আমরা নেব, কি আছে, 20 থেকে 25, এই শ্রেণীটাকে নেব আমরা। তো সেই কারণে লিখেছি প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা লিখেছি 22, এই যে 22 লিখলাম, এটা সব থেকে বড় নাম্বার তাই। সুতরাং সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী, মানে 22-এর শ্রেণীটাকে নেব 20 থেকে 25, এই 20 থেকে 25, ঠিক আছে। এবার তথ্যটি সংখ্যাগুরু মান, ফর্মুলা হচ্ছে এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই 2 F1 - F0 - F2 গুণ H, ঠিক আগের মতোই হবে, আগের মতোই যেরকম বুঝেছিলাম ওরকমই হবে আগের অঙ্কটার মতো। তো এখানে এল বলতে কি বলেছিলাম, এই যে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীর প্রথম যে নাম্বারটা সেটা হচ্ছে এল, তাহলে এল কত, 20, তোমরা জেনে গেলে L = 20, এই নাম্বারটাকে এল ধরা হয়। যেরকম আগের অঙ্কটায় এখানে শ্রেণী ছিল কত, 74.5 থেকে 84.5, প্রথমের নাম্বারটা এল ধরেছিলাম, ঠিক সেরকম এখানে L = ধরলাম 20। আচ্ছা, এফ ওয়ান হচ্ছে কি বলেছিলাম, সব থেকে বড় নাম্বার যেটা সেটা হচ্ছে F1 ধরা হয়, তো এটাকে F1, এর আগেরটা হচ্ছে F0, এবং F1 এর পরেরটাকে ধরা হচ্ছে F2, তার মানে আমরা এখান থেকে কি জেনে গেলাম, F1 জেনে গেলাম 22, F0 জেনে গেলাম 16, F2 জেনে গেলাম 11, আর H মানে হচ্ছে এই যে 25 থেকে যদি 20 মাইনাস করে সেটা হচ্ছে H, 25 থেকে 20 বিয়োগ করলে কত হয়, 5, ঠিক আছে। তো এবার যেখানে যেখানে যেরম যেরম মান আছে বসিয়ে দেবো, যেমন L = 20, F1 = 22, F0 = 16, F2 = 11, H = 5, এগুলো এগুলোর মধ্যে বসিয়ে দেবো। তো দেখো বসিয়েছি, এল এর জায়গাতে 20 বসালাম, যোগ F1 এর জায়গায় 22, বিয়োগ F0 এর জায়গায় 16, 2 F1, মানে 2 গুণ F1 এর মান কত, 22, তাই 2 গুণ 22 করেছি, মাইনাস F0 এর মান হচ্ছে 16, তাই F0 এর জায়গায় 16 বসিয়েছি, মাইনাস F2 এর মান হচ্ছে 11, তাই F2 এর জায়গায় 11 বসিয়েছি, গুণ H এর মান তো 5 বসালাম, 20+, আচ্ছা 22 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 6, 22 দুগুণে 44, বিয়োগ 16, বিয়োগ 11, গুণ 5, এরম পাশে আছে থাকলো, মানে এইচের মান তো 5, তাই আচ্ছা 20+, উপরে 6, নিচে 44 থেকে প্রথমে 16 বিয়োগ করতে হবে, তারপর সেখান থেকে 11 বিয়োগ করতে হবে। তো 44 থেকে প্রথমে যদি 16 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে, 28। তো সেই কারণে আমি লিখেছি 28, 28 থেকে 11 বিয়োগ করবে, 28 থেকে যদি 11 বিয়োগ করা হয় তাহলে হচ্ছে 17,
ঠিক আছে, তোমরা নিশ্চয়ই পারো, বিয়োগটা দেখে নেবে, 28 থেকে 11 বিয়োগ করলে 17, গুণ 5 যেরকম আছে থাকলো 20 প্লাস, এবার 6 পাঁচে কত, মানে 5 6 গুণ করলে 30, 22 17, এইবার এই 17 দিয়ে 30 কে ভাগ করবে, যেরকম এখানে আগেরটাই ভাগ করেছিলাম ওরকমই ভাগ করবে। 17 দিয়ে যদি 30 কে ভাগ করা হয়, ভাগটা তোমরা সবাই না জানো নিশ্চয়ই, আমি আর কিছু বললাম না, যদি 30 দিয়ে 17 কে ভাগ করা হয় তাহলে হচ্ছে 1.764, দেখছো ভাগটা মিলছে না, তো ভাগটা তোমরা দশমিকের পর তিন ঘটক দিয়ে যাবে, ঠিক আছে। এবার আমি কি বলেছিলাম যে না, দশমিকের পর এই যে তিন নম্বরে যেটা আছে সেটা যদি 5 থেকে 9 মধ্যে হয় তাহলে আগের নম্বরের সঙ্গে এক যোগ হয়, তো এইখানে তো 4 রয়েছে, 5 থেকে 9 মধ্যে 4 9, তো সেই কারণে আগেরটার সঙ্গে এক যোগ হলো না। যেরকম এখানে এই অঙ্কটা কি ছিল লাস্টের দশমিকের পরে যে 9 ছিল, তো তাহলে 1.764, এখানে যেহেতু 4 5 থেকে 9 মধ্যে নেই, তো সেই কারণে 1.76 যেরম আছে সেরমই, মানে 76-এর সঙ্গে এক যোগ হলো না, কিন্তু যদি 4টা এখানে যদি নাম্বারটা 5 থেকে 9 মধ্যে থাকতো তাহলে কিন্তু 76-এর সঙ্গে এক যোগ হয়ে 77 হতো, তো ঠিক আছে। তাহলে তো 30-কে 17 দিয়ে ভাগ করার ফলে কত হলো, তাহলে 1.76 নেব আমরা, 1.76 নেব। এবার 20-এর সঙ্গে যদি 1.6 যোগ করা হয় তাহলে কিন্তু 21.76 হয়, এইরকম যোগটা হবে 20.001.76, যোগ করলে দেখো 6.7.1, কত দেখতে পাচ্ছ 21.76 প্রায়, তো এটাই হবে সংখ্যা গুণমান। এবার যে অঙ্কটা বলবো, তোমরা এই যে এখন যে 2 নম্বরের যে অঙ্কটা বললাম আমি, ওটার মতোই এরকম, তোমরা 2 নম্বর যদি ভালো বুঝে থাকো তাহলে 3 নম্বর তোমরা করতে পারবে, তবু আমি বলে দিচ্ছি। শ্রেণী বলেছে, দেখে নাও এই অঙ্কটা, তো প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 28, এখানে সব থেকে বড় নম্বর কোনটা আছে, 5 12 18 28 17 12-র মধ্যে এবং 8-এর মধ্যে সব থেকে বড় নম্বর 28, তাহলে সর্বাধিক পরিসংখ্যা ওই কারণে লিখেছে 28, তাহলে 28-এর শ্রেণীটাই ধরা হবে সংখ্যা গুণমান সংবলিত শ্রেণী, কত 15 থেকে 20, তো সেটাই লিখলাম। সুতরাং তথ্যটির সংখ্যা গুণমান এটা ফর্মুলা এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু গুণিত, তো এই একটাই ফর্মুলা, খুব ভালো করে মুখস্ত করবে, ঠিক আছে। তো সব থেকে বড় নাম্বার যেটা সেটাই তোমরা নিশ্চয়ই জানো, সব থেকে বড় নাম্বার যেটা সেটাকে এফ ওয়ান ধরা হবে, 28-এর আগেরটাকে ধরা হবে এফ জিরো, মানে 18 এফ জিরো হচ্ছে 18, আর এফ ওয়ানের পরেরটাকে ধরা হবে হচ্ছে এফ টু, তাহলে এফ ওয়ান হচ্ছে 28, এফ জিরো হচ্ছে 18, এফ টু হচ্ছে 17, আর এইচ হচ্ছে 20-15 বিয়োগ করলে, 20-15 বিয়োগ করলে কত হয় 5, তো সেই কারণে এল এর জায়গায়, আর এল মানে বলে দিয়েছিলাম প্রথমে যেটা সেটা হচ্ছে এল, তাহলে এল হচ্ছে 15, তাহলে লিখে দেখেছি এখানে এল ইকাল টু 15, এফ ওয়ান ইকাল টু 28, এফ জিরো হচ্ছে 18, এফ টু হচ্ছে 17, এইচ হচ্ছে 5, এবার এল এর জায়গাতে 15 বসিয়ে দিলাম, যোগ এফ ওয়ানের জায়গাতে 28 মাইনাস এফ জিরোর জায়গাতে 18, টু এফ ওয়ান বলেছে তাহলে 2 × 28, মানে ঠিক আছে, মাইনাস এফ জিরোর জায়গাতে বসিয়েছি 18, মাইনাস এফ টুর জায়গায় বসেছি 17, তোমরা এখানে লিখে নেবে ব্র্যাকেটে, 15 + 28 থেকে 18 বিয়োগ করলে 10, 28 দুগুণে গুণ করলে 56, বিয়োগ 18 বিয়োগ 17, ঠিক আছে, গুণ 5, 15 যোগ, উপরে তাহলে 10 থাকছে, নিচে 56 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 38, বিয়োগ 17 লিখলাম, গুণ 5, 15 যোগ, উপরে তাহলে 10 থাকছে, আর নিচে হচ্ছে 38 থেকে 17 বিয়োগ করলে 21, গুণ 5, তাহলে 15 + 10 = 5 কত 50/21, তো 50-কে যদি 21 দিয়ে ভাগ করা হয় তাহলে দেখতে পাচ্ছ এখানে 2.38 হয়, তো 2.38 এখানে লিখবে, আর 15-র সঙ্গে যদি 2.38 যোগ করা হয় তাহলে সবাই জন্য 17.38 হয়, তবু দেখিয়ে দিচ্ছি, 15 + 0.0 = 2.38, এটা মুখোমুখি করা যায় তবু আমি করে দেখাচ্ছি, 8.3.71, 17.38 প্রায়। এবার যে অঙ্কটা বলবো সেটাও আসতে পারে, তবে সব একই টাইপের অঙ্ক, ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো এই অঙ্কটা, এই অঙ্কটাও আসতে পারে, তো প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের সর্বাধিক পরিসংখ্যা, এখানে দেখতে পাচ্ছ সব থেকে বড় নাম্বার কোনটা 75, তো সেই কারণে লিখেছি সর্বাধিক পরিসংখ্যা 75, তাহলে সংখ্যা গুণমান সংবলিত শ্রেণী এর উপরেটাই হবে 18 থেকে 20, ঠিক আছে। তাহলে এফ ওয়ান কোনটা হবে, আচ্ছা তথ্যটি সংখ্যা গুণমান ফর্মুলা কি, এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু গুণ এইচ, একই ফর্মুলা, তো তাহলে এফ ওয়ান কোনটা, সব থেকে বড় নাম্বার যেটা হচ্ছে এফ ওয়ান,
এফ ওয়ানের আগে যেটা সেটা হচ্ছে F0, মানে F0 হচ্ছে 45, আর F2 হচ্ছে এটার পরে, সেটা হচ্ছে F2, ঠিক আছে। F2 তাহলে 38, F1 হচ্ছে 75, আর F0 হচ্ছে 45, এইটাকে ধরা হবে L। তাহলে 20 থেকে 18 যেটা বিয়োগ হবে সেটা হচ্ছে H, তাই তো? তো ব্র্যাকেটে তোমরা একটু লিখে নেবে, L = 18, F1 = 75, F0 = 45, F2 = 38, H = 2, 20 থেকে 18 বিয়োগ করলে 2 হয়। এবার ঠিক আগের মতোই তোমরা মান বসাবে, যেমন L এর জায়গাতে 18 বসেছি, প্লাস F1 এর জায়গায় 75, মাইনাস F0 এর জায়গায় 45, বাই 2 গুণ F1 এর জায়গায় 75, মাইনাস F0 এর জায়গায় 45, মাইনাস 38, গুণ H এর জায়গায় 2 বসেছি। 18 + 75 থেকে 45 বিয়োগ করলে 30, 75 দুগুণে গুণ করলে 150, মাইনাস 45 মাইনাস 38 * 2 সমান সমান 18 + 30 বাই 150 থেকে 45 বিয়োগ করলে 105 হয়, মাইনাস 38 * 2 18 + 30 বাই 105 থেকে যদি 38 মাইনাস করা হয় তাহলে 67 * 2 18 + এইবার দেখো 30 দুগুণে কত হয়, 60, আর নিচে তাহলে কত থাকছে, 67। এইবার 67 দিয়ে 60 কে ভাগ করতে হবে, দেখো ভাগটা করেছি, ভাগটা করলে হচ্ছে 0.895, তোমরা সবাই ভাগ জানো তো, দশমিকের পর আমি বলেছি তিন ঘর করতে, তো 0.895। তো দেখতে পাচ্ছ আমি বলেছিলাম যে তিন নম্বরে যে দশমিকের পর তিন নম্বরে যে নাম্বারটা রয়েছে কত রয়েছে এখানে, 5, তো আমি বলেছিলাম যে 5 থেকে 9 এর মধ্যে, অর্থাৎ 5, 6, 7, 8, 9 এই নাম্বারের মধ্যে যদি কোনো নাম্বার তিন নম্বরে থাকে তাহলে আগের নাম্বারের সঙ্গে এক যোগ হয়, তো এখানে আগে কত আছে, 89, ঠিক আছে, 89 সঙ্গে এক যোগ করলে কত হয়, 90। তো সেই কারণে 0.89 আমি লিখিনি, 0. লিখেছি, দশমিকের পর দু ঘর নিতে হয়, তো সেই কারণে 89 সঙ্গে যদি এক যোগ করা হয় তাহলে 0.90 হয়, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। তো সেই কারণে 18 + আমি লিখেছি 0.90 ভাগ করলে। এবার 18 সঙ্গে যদি 0.90 যোগ করা, তাহলে সবাই জানো 18 সঙ্গে যদি 0.90 যোগ করা হয় 18.90 হবে, একদম সোজা যোগ, মুখে মুখেই করা যায়, ঠিক আছে। তবু আমি দেখিয়ে দিচ্ছি 18.00 0.9, তো দেখতে পাচ্ছ। আচ্ছা, বইয়ের উদাহরণ থেকে তোমরা পেজ নাম্বার 362 প্রয়োগ 32টা একটু দেখে নেবে, একই ফর্মুলা দিয়ে তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে, একবার করে দেখবে, ঠিক আছে, একই অঙ্ক। আর এখান থেকে পেজ নাম্বার 363 প্রয়োগ 35, এটাও আসতে পারে, দেখে নেবে, ঠিক আছে। তো এটাও আসতে পারে পেজ নাম্বার 363 প্রয়োগ 35। এইবার 1 নম্বরের MCQ-এ সংখ্যাগুলো মান থেকে কিরম টাইপের অঙ্ক আসবে বলে দিচ্ছি, ধরো এরকম টাইপের অঙ্ক দিল, 2, 3, 2, 7, 4, 2, 5, 2, তথ্যের সংখ্যাগুলো মান হলো, এখানে অপশান দিয়েছে, দেখো 4টে অপশান দেওয়া আছে, কোনটা হবে, এগুলো খুবই সোজা অঙ্ক, তোমরা দেখবে এই যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সব থেকে বেশি নাম্বার কোনটা আছে গুনে দেখবে, যেমন 2 কবার আছে, দেখো 2 একবার, 2 বার, 3 বার, 4 বার, 3 কবার আছে, 3 একবারই আছে, 7 একবারই আছে, 4 একবারই আছে, 5 একবারই আছে, তার মানে দেখতে পাচ্ছ 2 আছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, তো 2 সব থেকে বেশি বার আছে, তো যে নাম্বারটা সব থেকে বেশি বার থাকবে সেটাই হবে সংখ্যাগুরু মান। ওই জন্য লিখেছি আমি, প্রদত্ত তথ্যে 2 সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে, সুতরাং তথ্যের সংখ্যাগুরু মান কত হবে, অপশান এ 2। এবার এই অঙ্কগুলো নাম্বার চেঞ্জ হতে পারে, তোমরা খালি দেখবে যে নাম্বারটা বেশি আছে গুণে দেখবে সেই নাম্বারটাই হচ্ছে সংখ্যাগুরু মান। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখে নেই, এরম টাইপের অঙ্ক আসতে পারে, এক্ষেত্রেও নাম্বার চেঞ্জ হতে পারে, তবে এই নাম্বারটা দেওয়ার, এই নাম্বারটাতে অঙ্ক দেওয়ার সম্ভাবনা বেশি, 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14, তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান এখানে 4টা অপশান দিয়েছে কোনটা হবে, একটুখানি ভেবে দেখো, তথ্যের সংখ্যাগুরু মান মানে এইখানে সংখ্যাগুরু মান 15, তার মানে ওরা বলতে চাইছে যে 15 নাম্বার এখানে সব থেকে বেশি আছে, তো সেই হিসাবে 1টা 15, 2টা 15, ঠিক আছে, আবার 17 দেখতে পাচ্ছ 2টো, ঠিক আছে, 16 দেখতে পাচ্ছ 2টো, 19 একটা আছে যেটা ছেড়ে দাও, তো দেখতে পাচ্ছ 15, 2টো, 16, 2টো, 17, 2টো, তার মানে সব থেকে যদি বেশি নাম্বার এখানে সংখ্যাগুলো মান বলেছে 15, 15কে যদি সব থেকে বেশি বার করতে হয় তাহলে x এর মান কিন্তু 15 নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ x এর মান কত হবে 15, তাই লিখেছি সংখ্যাগুলো মান 15 হলে তথ্যটিতে 15 বেশি বা মানে বেশি সংখ্যক বার থাকবে, কারণ 15 তিনটে হলেই তবে কিন্তু একটা সংখ্যাগুলো মান 15 হবে, সেই হিসাবে x এর মান হচ্ছে অপশানে 15, তো এটাই সঠিক হবে। এইবার একটা সত্য মিথ্যা এরকম দিতে পারে, 2, 3, 9, 10, 9, 3, তথ্যের সংখ্যাগুরু মান 10 হলে সত্য না মিথ্যা লেখো, দেখতো আমি কি বলেছিলাম যে নাম্বারটা সবচেয়ে বেশি বার আছে সেটাই সংখ্যাগুরু মান, তো এখানে 9 দেখতে পাচ্ছ 3 বার আছে কিন্তু 10 আছে 1 বার,
তো 9 যদি 3 বার আছে তার মানে সংখ্যা গুণমান কত হবে 9। তো এখানে বলেছে ওরা 10, তো স্বাভাবিক মিথ্যা বলেছে, তাহলে বিবৃতিটি মিথ্যা। এবার শর্ট প্রশ্ন মানে 2 নম্বরের যে প্রশ্নটি আসার সম্ভাবনা সেটি হচ্ছে এইটা, মানে এরকম টাইপের আসতে পারে। দেখো দিয়েছে নাম্বার 10-এর কম 3, 20-এর কম 12, 13, এই প্রশ্নটা দেখতে পাচ্ছ? প্রশ্নটা ভালো করে দেখে নাও। তো প্রদত্ত ক্রম, প্রথমে প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, অর্থাৎ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে শ্রেণী সীমানা লিখবে নাম্বার, এটা লিখবে ছাত্রছাত্রীর সংখ্যা, ব্যাখ্যাটা লিখবে পরিসংখ্যা। তো প্রথমে কি বলেছে 10-এর কম, তো লিখলাম 10-এর কম, এই দেখতে পাচ্ছ 10-এর কম লিখেছি। তারপরে কি লেখা আছে 20-এর কম, তো তোমরা 20-এর কম লিখবে না, লিখবে 10 থেকে 20। তারপর কি লেখা আছে 30-এর কম, তোমরা লিখবে 20 থেকে 30। তারপরে লেখা আছে 40-এর কম, তোমরা লিখবে 30 থেকে 40। তারপরে লেখা আছে 50-এর কম, তোমরা লিখবে 40 থেকে 50। তারপরে লেখা আছে 60-এর কম, তোমরা লিখবে 50 থেকে 60। ঠিক আছে, 50 থেকে 60। তো ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? 10-এর কম বললে এরমই লিখবে, 20-এর কম বললে লিখবে 10 থেকে 20, 30-এর কম বললে 20 থেকে 30, 40-এর কম বললে 30 থেকে 40, 50-এর কম বললে 40 থেকে 50, এবং 60-এর কম বললে 50 থেকে 60। তো সেইভাবে লিখলাম। আচ্ছা, 10-এর কম এখানে কত বলেছিল? 3। তাহলে 10 থেকে 20 হচ্ছে 12 থেকে 3 মাইনাস করলে যায়, 12 থেকে 3 মাইনাস করলে কত? ওই যে 12 থেকে 3 মাইনাস করে 9 লিখেছে। আচ্ছা, 20 থেকে 30 লিখবে হচ্ছে 27 থেকে 12, যেটা মাইনাস করলে হবে 27 থেকে 12 মাইনাস করলে কত হচ্ছে? 15। ঠিক আছে, 15 লিখেছে। আচ্ছা, 30 থেকে 40-এর মধ্যে, 30 থেকে 40-এর মধ্যে যখন হবে 57 থেকে 27 বিয়োগ করবে, 57 থেকে 27 বিয়োগ করলে কত হচ্ছে? 30। আবার 50-এর কম যখন বলে তখন 40 থেকে 50 লিখেছি, তো 40 থেকে 50 হচ্ছে 75 থেকে 57 বিয়োগ করলে, 75 থেকে 57 বিয়োগ করলে কত হচ্ছে? 18। ঠিক আছে, তারপরে বলেছে 60-এর কম মানে 50 থেকে 60, 80 থেকে 85 বিয়োগ করবে, 80 থেকে 85 বিয়োগ, 80 থেকে 75 বিয়োগ করলে কত? 5। এবার এখানে যেটা বার করতে দিয়েছিল সেটা হচ্ছে সংখ্যা গুণমান শ্রেণীটি লেখো। সংখ্যা গুণমান শ্রেণী আমরা যেটাকেই সেটাকেই বলি, এখানে সর্বাধিক পরিসংখ্যা দেখবে কত, সব থেকে বড় নম্বর কোনটা আছে এখানে? 3, 9, 15, 30, 18, 5, সব থেকে বড় নম্বর 30। তো এই শ্রেণীটাকেই ধরা হবে, এই শ্রেণীটা হচ্ছে 30 থেকে 40। তো এটাই হবে অ্যান্সার। তাই লিখেছি এই পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 30, সুতরাং সংখ্যা গুণমান সংবলিত শ্রেণী হবে 30 থেকে 40। তো এরকম টাইপের অঙ্ক আসতে পারে। তো আজকের মতো এটুকুই। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ভিডিওর ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে প্রেস করে দিও, এর ফলে আমি যখন পরের ভিডিওগুলো আপলোড করব তখন তোমরা পেয়ে যাবে। এর পরের ভিডিওতে আমি যৌগিক গড়ের সাজেশন নিয়ে আলোচনা করব। যৌগিক গড়ের আমি সাজেশন বলে দিয়েছিলাম, 2 অঙ্ক বলেছিলাম, ওই দুটোর মধ্যে আসার সম্ভাবনা আমার খুব বেশি, বাকিগুলো আরও যেগুলো আসতে পারে সেগুলো বলবো। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।